हेलो स्टूडेंट्स, आज हमरा क्लास 9 এর চ্যাপ্টার 12 সাধু ভাষা ও চলিত ভাষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। বাংলায় লিখিত ভাষার দুটো রীতি বা রূপ, একটি সাধু ভাষা আর আরেকটা হলো চলিত ভাষা। বাংলায় রাঢ়ী উপভাষাকে আদর্শ কথ্য ভাষা রূপে গ্রহণ করে পরবর্তীকালে এটাকেই মান্য চলিত ভাষা হিসাবে গ্রহণ করা হয়েছে। এবং বর্তমানে বাংলায় যে লিখিত ভাষার দুটো রূপের মধ্যে এই চলিত ভাষা বা মান্য চলিত ভাষাটাই সবথেকে বেশি প্রচলিত। এবারে এই সাধু ভাষা ও চলিত ভাষার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আমি তোমাদেরকে বলবো। প্রথমত বলি যে সাধু ভাষা সম্পর্কে, এই সাধু ভাষা কি? না, মূলত সংস্কৃত ভাষাকে অনুসরণ করে এই সাধু ভাষা গঠিত হয়েছে। তাহলে সাধু ভাষার প্রধান বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতেই পারি যে এই ভাষায় সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে। আর কি কি বৈশিষ্ট্য আমরা পাই? না, এই সাধু ভাষায় সর্বনাম পদ, ক্রিয়াপদ, সেটা সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, এছাড়া অব্যয়, এগুলোর পূর্ণাঙ্গ রূপ আমরা পাই। যেমন আমি কিছু কিছু উদাহরণ দেখিয়েছি, দেখো সর্বনাম পদের পূর্ণাঙ্গ রূপের মধ্যে আমরা পাচ্ছি তাহার, ইহারা। অনুসর্গ ও অব্যয়জাতর মধ্যে যে আমরা যে পূর্ণাঙ্গ রূপ আমরা পাচ্ছি হইতে, দিয়া। ক্রিয়াপদের পার্থক্যের মধ্যে আমরা সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আমরা সাধু রীতিতে আমরা যেটা পূর্ণাঙ্গ রূপ পেলাম সেটা হলো করিলাম, করিতেছি। অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে সাধু রূপের করিয়া এবং দেখিয়া, এই রূপগুলো আমরা পাই। এছাড়াও আরো আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই সেগুলো হলো যে এই সাধু রীতিতে কখনোই উপভাষা এবং বিদেশি ভাষার ব্যবহার দেখা যায় না। এবং বাক্য গঠনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বাক্যে শ্রেণীবিন্যাস হয়। যেমন প্রথমে কর্তা, তারপরে কর্ম এবং সর্বদা ক্রিয়াপদ বাক্যের শেষে বসে। আর এই ভাষা, এই সাধু ভাষা কিছুটা গুরুগম্ভীর ভাষা এবং কিছুটা দুর্বোধ্য, কৃত্রিমতা, দোষে দুষ্ট, আড়ষ্টতা রয়েছে এই ভাষার মধ্যে। এইভাবে আমরা এই সাধু ভাষার বৈশিষ্ট্যগুলি, প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি দেখতে পেলাম। এবারে আমরা চলে আসি চলিত ভাষাতে। চলিত ভাষা কি? না, চলিত ভাষার মধ্যে তদ্ভব, অর্ধ তৎসম, দেশি এবং বিদেশি ভাষার প্রাধান্য দেখা যায়। এবং যেটা আমরা সাধু ভাষায় দেখিয়েছি যে সর্বনাম, ক্রিয়াপদ, অব্যয় এগুলোর পূর্ণাঙ্গ রূপ, সেক্ষেত্রে চলিত ভাষায় ঠিক এর বিপরীত, অর্থাৎ এগুলোর আমরা সংক্ষিপ্ত রূপ দেখতে পাই। যেমন তোমরা দেখবে যে তাহার থেকে চলিত ভাষায় এসছে তার, ইহারা থেকে এসছে এরা। অনুসর্গ ও অব্যয়জাতর ক্ষেত্রে যেটা সাধু ভাষায় আমরা পাই হইতে, সেখানে চলিত ভাষাতে হতে বা থেকে, দিয়া সেখানে চলিত ভাষায় পরিবর্তিত হয়ে সংক্ষিপ্ত রূপ আসছে দিয়ে। ক্রিয়াপদের পার্থক্যের ক্ষেত্রে সমাপিকা ক্রিয়াতে সাধু ভাষায় আমরা পাই করিলাম, করিতেছি, কিন্তু চলিত ভাষায় করলাম, করছি। অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে সাধু ভাষায় করিয়া, দেখিয়া এইগুলোই ব্যবহৃত হয়, আর চলিত ভাষার ক্ষেত্রে করে, দেখে এইগুলোই আমরা সংক্ষিপ্ত রূপ হিসাবে ব্যবহার করে থাকি। আর কি? না, চলিত ভাষায় ধ্বন্যাত্মক শব্দ, অনুকার শব্দ এবং দ্বিত্ব শব্দের প্রয়োগ অনেক বেশি। আর সাধু ভাষায় যেটা আমি বললাম যে বাক্য বিন্যাসের ক্ষেত্রে ক্রিয়াপদ সর্বদা বাক্যের শেষে বসে, কিন্তু চলিত ভাষায় কি হয় না, এই ক্রিয়াপদ কখনো কখনো বাক্যের মাঝখানেও অবস্থান করে। সাধু ভাষা থেকে চলিত ভাষা অনেক বেশি লঘু, স্বচ্ছন্দ এবং এর মধ্যে একটা গতিময়তা রয়েছে। আর কি রয়েছে? এটা অনেক সহজবোধ্য। এইভাবেই আমরা সাধু ভাষা এবং চলিত ভাষার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। আর আরেকটা কথা, সেটা হলো যে সাধু ভাষা
যদি তোমরা লেখো তাহলে সেই লেখাটা পুরোটাই সাধু ভাষাতে লিখতে হবে। কখনোই আমরা সাধু ভাষা এবং চলিত ভাষা মিশ্রণ করে লিখতে বা বলতে পারি না, সেক্ষেত্রে সেটা গুরুচণ্ডালি দোষে দুষ্ট হয়। তাহলে সাধু ভাষা থেকে সাধু ভাষায় আমরা লিখতে পারি, অথবা যদি আমরা রূপান্তর যদি বলা হয় সেক্ষেত্রে আমরা সাধু থেকে পুরোটাই আমাদেরকে চলিত ভাষায় রূপান্তর করতে হবে। সেখানে আমরা কখনো সাধু ভাষা এবং চলিত ভাষা মিশ্রণ করে লিখতে বা বলতে পারি না, এটা একটু আমাদের সতর্ক থাকতে হবে। এছাড়াও তোমাদের পাঠ্য রচনা দর্শ বইতে তোমরা সাধু ভাষা এবং চলিত ভাষা সম্পর্কে বিস্তারিতভাবে পেয়ে যাবে, খুব ভালোভাবে পড়ে নেবে। আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। ভালো থেকো।